আসলে ওয়েব সিরিজ সবাই করছে, তা আমি একটু করে দেখি এটা ভিন্নতা কি পাওয়া যায়, জিনিসটা কি টাইপের, বা ফিল্ম তো আমি ফিল্মের লোক, ওয়েব সিরিজ করিনি এই ফার্স্ট টাইম, তা আমার বিশ্বাস ভালো কিছু হবে দুনিয়ার সাথে তাল মিলা। চ্যালেঞ্জ আমি কেউ সাথে করি না, কারণ আমি নিজে তো নিজে নিয়ে গর্ববোধ করি, আরেকজনকে কি করলো ওইটার দিকে টাকা নেয় সময় নেই আমার, নিজে তো নিজের নিয়ে ব্যস্ততা থাকার সবসময় চেষ্টা করি, অন্য কি করলো অন্য কি খেলো। হ্যাঁ অবশ্যই দেখার, যেখানে দেখার সেখানে অবশ্যই দেখি, যেখানে দেখার নেই সেখানে দেখার কিছু থাকেও না। আসলে এটা টোটাল আগ্রহের মাথায় চলে গেছে, এখন আমার মাথায় এটা নেই, মানে সাসপেন্স রাখার একটা বিষয় আর কি। সাসপেন্স রাখার না, মেনে আসলে বাস্তব, আমি গল্প যখন রেডি হয়, গল্প যখন রেডি হয় তখন আমার মাথায় থাকে, গল্প যখন ডাইরেক্টর হাতে তুলে দেওয়া হয় তখন আর আমার মাথায় একটা লাইন দাঁড়ি কম আমি মুখস্থ রাখার চেষ্টা করি। আমার বিপরীতে থাকছে বোধহয় সৃজনশীল, কাজের মান যতটুকু চাওয়ার ডাইরেক্টর যা চাবে অবশ্যই 100% দেওয়ার চেষ্টা করি এবং করি। এখন নিউ ছেলে মেয়ে নিয়ে কাজ করছি, সামনে নিউ ছেলে মেয়ে নিয়ে কাজ করি, পুরান যারা আছে তারা তো আছেই। হ্যাঁ যাদের লাগবে ক্যারেক্টার অনুযায়ী লাগবে, যার যেখানে লাগবে তার সেখানে লাগাবো, সেই সমিতির নির্বাচন আমার করার ইচ্ছা না, তারপরে ছাড়ছে না, হয়তো বা করতে পারি না, আমি সভাপতি করার ওই সময় নেই আমার, কারণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, হয়তো সহসভাপতি বা যে কোনো একটা পোস্টে হয়তো। আপনার সঙ্গে কারাগার আছে? আমার সঙ্গে জাহিদ মিশা, ওই ওই গ্রুপ নিয়ে যে গ্রুপ ম্যানেজার ছিলেন ওখান থেকে আমি বর্তমান পড়ি, আমি দল বদলি করার লোক না। ওরা তো ভালো কাজ করছে, ভালো হয়েছে, ওরা যতটুকু কাজ করেছে তাতে আপনাদের দেখাই তো, ওরা যেভাবে গরিবের পাশে থাকছে মাসে বছরে যতটুকু যেখানে যা করার, ওরা 100% আমার মনে হয় কাজ করছে। জাহিদ মিশা অবশ্যই ভালো কাজ করছে, ওদের ছাড়া আছে মানে দূরত্ব শিল্পীরা পালায় রেখে দূরে থাকবে ওইটা ওরা করে না, ওরা কাছাকাছি ছিল, বিপদ আপদ যখন যেটা লাগছে ওরা সাপোর্টে গেছে। তো আমার মনে হয় আর 2 বছর আর সুযোগ পেলে আরও কিছু কাজ বাকি আছে, কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে নতুন ছবি দেখলেন, নতুন ওয়েব সিরিজ শুরু করলাম, নতুনভাবে কিছু হয়তো পাবেন, বাকি অ্যাডভান্স বলাটা ঠিক না, আমি পারলাম না ওইটা আপনাদের কাছে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তখন ওইটা জিনিসটা ভালো কিছু অবশ্যই ভালো কিছু করারই পরিকল্পনা আছে নতুন বছরে, বাকিটা আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সাকসেস হবে। বাংলা সিনেমা, সিনেমা হলটা উঠে গেল বাংলা থেকে, দর্শক ছিল ছবি দেখার মতন, ইন্ডিয়ান ছবিগুলো বাংলাদেশে আসার পর আমাদের সিনেমা হলের সবচেয়ে বড় ধস নাম, কারণ ইন্ডিয়ান সাংস্কৃতিক বাংলাদেশের সাংস্কৃতিক আকাশ পাতাল ডিফারেন্স, ওদের কথাবার্তা আমাদের কথাবার্তা এক না, ওদের চলাফিরা আমাদের চলাফিরা এক না, ওদের এক ভাষা আমুক এক ভাষা, তো এই ভাষার মধ্যে বাংলা ভাষাই, তার মধ্যেও তো যাচ্ছি খাচ্ছি শুচ্ছি ওই ডিফারেন্স অনেক কিছুই আছে। তা আমার মনে হয় বাংলার যে জিনিসটা চলে গেছে এটাতে সবাই মিলে যদি আবার ধরা হয়, আবার ধরা হলে অবশ্যই আগের জায়গায় আসবে ইনশাল্লাহ। মিস করি কারণ সিনেমা হলই তো নেই, ছবি হচ্ছে না, আমারও প্রায় 4টা ছবি কমপ্লিট করা, রিলিজ দেবো ওই টাইমই তো পাচ্ছি না, তো এখন ওই ওপরের মান, আগে আমাদের একটা ছবি 2 কোটি 2.5 কোটি খরচ হত, এখন ওই জায়গায় ছবি যাচ্ছে 30 লাখ 35 লাখ টাকায় ছবি হচ্ছে, তো মান যাচ্ছে তো আপনারা ভালো করে বুঝতে পারছেন।